আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে তার কার্যালয়ের সামনে রেডি ও আলোচনা সভা 1 মে সকালে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা, আন্তঃজেলা বাস মালিক সমিতির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ফেনী জেলা সাধারণ সম্পাদক আজম চৌধুরী, ফেনী জেলা ট্রাক মিনি ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আবু শাহীন, ফেনী জেলা বিগফিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দিবসের শ্রমিকদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার পক্ষে সংহতি প্রকাশ করে আমাদের যে পরিবহন শ্রমিকদের যে 2018 সালের আইন সংশোধনের দাবি দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করা হোক, আমাদের কর্মঘণ্টা 8 ঘন্টা কর্মঘণ্টা আমাদের বাস্তবায়ন করা হোক, আমাদের দাবি দাবিগুলো পূরণ করে সেই ব্যবস্থা উনি করবেন। আমরা রাস্তাতে যেতে চাই না, আমরা সংগ্রাম করতে চাই না। এই রেডিও জন্ম হয়েছে কোন সরকারকে পরিবর্তন করার জন্য নয়, কোন সরকারকে ক্ষমতা দেখার জন্য নয়, আমাদের ট্রেড ইউনিয়নের জন্ম হয়েছে রুটিনীতি সংগ্রামের জন্য। আমরা রুটিনীতি সংগ্রাম করি। আজকে এই কাতারে যারা আছে তারা কিন্তু শ্রমিক, ওনারা সরকারি চাকরি করে, আমরা পাবলিকের চাকরি করি, ওনারা কলমের চাকরি করে, আমরা গাড়ি চালাই, আমরা বলে দিতে চাই, আমরা খাতার চাই, আমরা সেবক। এই স্লোগান নিয়ে কাজ করবো, বিপ্লব দীর্ঘজীবী হোক, মেহনতি জনতার জয় অনিবার্য, দুনিয়ার মজদুর আমরা এই সুবাদে আজকে পয়লা মে আমরা পালন করছি জেলা প্রশাসকের উদ্যোগে। আমরা মাননীয় জেলা প্রশাসককে আমরা আমাদের শ্রমিকদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আগামীতে আমাদেরকে যে কোনো সময় আমাদের শ্রমিকদের দাবি দেওয়ার পক্ষে আমাদের জেলা প্রশাসক আমাদেরকে সবসময় সহযোগিতা করব। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, মে দিবসটা হচ্ছে আমাদের এই যে অধিকার, আমি আমার যে শ্রম দিচ্ছি সেই শ্রমের যে মূল্যটা, সেই মূল্যটা আমি সঠিক সময়ে পাব, সেই শ্রমটা আমি নির্দিষ্ট সময়ে দিব 8 ঘন্টা, এবং সেই শ্রমটার জন্য আমি যে শ্রম দিচ্ছি সেটার জন্য আমি সম্মানিত হব। এই তিনটা বিষয় আমাদের কাজ করে। এই যে যারা ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান বলেন, আমি বলবো যে শ্রমিকদের জন্য এই দেশের আসলে শ্রমিকদের মান মর্যাদা অধিকার শিক্ষা স্বাস্থ্য এইসব প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমাদের কিন্তু এখনো অনেক কিছু করার আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখিয়েছেন যে 2041 সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে, সেই সময় বাংলাদেশও অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো সেখানে যেমন শ্রমিকের অধিকার, বাংলাদেশেও হয়তো আমরা সেই অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো। তখন হয়তো আমাদের দেশও শ্রমিকদের মধ্যে থেকে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় জায়গায় শ্রমিক নেতৃবৃন্দ, মন্ত্রী, এমপি এরকম পর্যায়ে যাবে। আমরা সেই সময় স্বপ্ন দেখি, সেই সময় বাস্তব হবে এই প্রত্যাশা করি। তবে সেই সময়কে বাস্তব করতে গেলে আসলে আমাদের প্রত্যেককে যে যেখানে আছি সেখান থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, দেশের কথা চিন্তা করে নিবেদিত কাজ।